ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাঁচি মূলত বৌদ্ধ স্তূপের কারণে বিখ্যাত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় সেই স্তূপ স্থান পেয়েছে। এখন অবশ্য সাঁচি অন্য অনেক কারণে খ্যাতি অর্জন করছে। এটি ভারতের প্রথম সোলার সিটি। একটি 3 মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে শহরে সব বিদ্যুৎ আসে। ভারতের কেন্দ্রীয় সরকার সেটির জন্য প্রায় 20 লাখ ইউরো ব্যয় করেছে। সেই সঙ্গে শহরে একাধিক চার্জিং স্টেশন, পানির কিয়স্ক, রাজপথে সৌরবাতি ও ছাদের উপর প্রায় 2 ডজন সৌর প্রণালীও রয়েছে। রাতারাম সারাটের বাসার ছাদেও এরকম এক সৌর প্রণালী বসানো হচ্ছে। আমাকে বলা হয়েছে এটি 3 কিলোওয়াট জ্বালানি উৎপাদন করবে, অর্থাৎ দিনে 15 ইউনিটের মতো। আমি দিনে বড় জোর 5 থেকে 10 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করি। ভাবলাম বাকিটা কেন্দ্রীয় গ্রিডে দিয়ে দেব, এভাবে আমি খরচ পুষিয়ে দেব। তিনি মাসে প্রায় 500 ভারতীয় টাকা সাশ্রয় করে বিদ্যুতের বিল প্রায় অর্ধেকে কমাতে পেরেছেন। সরকারি ও বেসরকারি সহযোগিতার মডেলের আওতায় সৌর শহর প্রকল্প কার্যকর করা হয়েছে। এর ফলে বছরে কার্বন নির্গমনও প্রায় 14,000 টন কমানো সম্ভব হচ্ছে। প্রায় 8,000 জনসংখ্যার শহর সাঁচির সব সরকারি ভবনের ছাদে এখন সৌর প্যানেল বসানো আছে। অন্যান্য রাজ্যগুলো তুলনামূলকভাবে অনেক পিছিয়ে রয়েছে। 2 বছর আগে সরকার সোলার সিটি প্রকল্পের সঙ্গে একযোগে এক শিক্ষা কর্মসূচিও চালু করে। এর আওতায় জনসাধারণকে জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ভূমিকা ও অর্থনৈতিক সুবিধা সম্পর্কে জানানো হয়। জ্বালানি ব্যবহার কমানোর বিষয়ে ব্যক্তিগত স্তরে সচেতনতা গড়ে তোলাই ছিল উদ্দেশ্য। কোন যন্ত্র ব্যবহার করে বাড়িঘর বা টয়লেট বিশেষভাবে ডিজাইন করে কোনোভাবে কি জ্বালানি ব্যবহার কমানো যায়? পিএইচডি ছাত্র ও দোকানের আংশিক মালিক হিসেবে বিকাশ তোমার সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তবে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়ে তার মনে সংশয় রয়েছে। মানুষকে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সম্পর্কে শিক্ষা দিতে, নিজেদের অভ্যাস পরিবর্তন করাতে এবং সাঁচির আকারের কোন শহরের রূপান্তর রাতারাতি ঘটানো সম্ভব নয়। বিহারী লাল সেন সৌরচালিত 3 চাকার যান চালান। তার কাছে বিদ্যুৎ চালিত যান বেছে নেবার পক্ষে যুক্তি ছিল, কারণ এর মাধ্যমে তিনি টাকা বাঁচাতে পারছেন। ৫০% সুবিধা রয়েছে। সৌরশক্তি চালিত ব্যাটারি ডিজেলের তুলনায় অনেক বেশি কার্যকর। ডিজেল কি খপত জ্যাদা হতি। সাঁচি শহরে জুলাই মাসে 2টি সোলার চার্জিং স্টেশন চালু হয়েছে। আপাতত চার্জ করার অবকাঠামো কাজ চালানোর মতো। তাছাড়া হাতে গোনা কিছু মানুষ বিদ্যুৎ চালিত যান গ্রহণ করেছেন, কিন্তু বিশেষজ্ঞরা সেই চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন। তারা বৃহত্তর চিত্রের দিকে নজর রাখছেন। Any transition course will not be a linear process. The entire country as a whole transitioning to each stage, different sectors, states, sections of society will transition at different paces. So while power sector transition is at relatively more advanced stages, the mobility and the industrial sustainability transition is still unfolding.